হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এর গত ভিডিওতে আলোচনা করেছিলাম WBCS এর যে প্রিলিমিনারি কোয়েশ্চন পেপার নিয়ে, যেটা আমরা 1999 থেকে 2017 সাল পর্যন্ত আলোচনা করতেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব মুঘল এম্পায়ার নিয়ে। চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চন, দ্য মুঘল এম্পায়ার হু ইস্যু এ ফিরমান টু ইংলিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ইন 1717 টু ট্রেড ফ্রিলি ইন বেঙ্গল ওয়াস কে? এটা এটা হয়ে যাবে ফারুক শিয়ার, ঠিক আছে। তারপর সেকেন্ড কোয়েশ্চেন, দ্য হিস্টোরিয়ান হু লেফট অ্যান অ্যাকাউন্ট অফ রিজেন্স অফ ঔরঙ্গজেব ইস? তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কফি খান। কফি খান রোড মান্তা খাপ উল লুবা, ঠিক আছে। তারপর তিন নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইস ইবাদত খানা? তাহলে ইবাদত খানা হয়ে যাবে কি? এ হল ফর রিলিজিয়াস ডিসকোর্স, ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য ইবাদত খানা ওয়াজ দ্য মিটিং হাউস অফ দ্য বিল্ট, এটা প্রতিষ্ঠা কত সালে হয়েছিল? 1575 সালে, ঠিক আছে। মুঘল এম্পায়ার আকবর এটাকে ফাতেপুর সিক্রিতে টু গেদার স্পিরিচুয়াল লিডার অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স গ্রাউন্ড সো অ্যাজ টু কন্ডাক্ট এ ডিসকাশন অন দ্য টিচিং অফ দ্য রেসপেক্টিভ রিলিজিয়ান্স লিডার। এখানে বিভিন্ন ধর্মের লোকেরা আসতো আর এখানে আলোচনা করে কিছু শিখতে পারতো। নাম হচ্ছে কি? ইবাদত খানা। চার নম্বর, হু ওয়াজ দ্য শিখ গুরু স্ল্যান্ডার্ড বাই ঔরঙ্গজেব? ঔরঙ্গজেব কাকে মেরেছিল? ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে মেরেছিল। আর তেগ বাহাদুর হচ্ছে কত তম গুরু? এটা হচ্ছে দশম তম গুরু, টেন্থ, ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট, গুরু তেগ বাহাদুর ওয়াজ অলসো নোন অ্যাজ কি? হিন্দ ই সাদার, প্রোটেক্টর অফ ইন্ডিয়া, ফর প্রোটেক্টিং হিন্দুস এগেনস্ট ফোর্স কনভার্সেশনস ইন হ্যান্ডস অফ মুসলিম আন্ডার ঔরঙ্গজেব, ঠিক আছে। তারপর হি বিকেম দ্য নাইন্থ শিখ গুরু অফ শিখস। সরি, এখানে একটা মিস্টেক আছে, এটা হচ্ছে নাইন্থ শিখ গুরু হবে না, এটা হবে টেন্থ শিখ গুরু, ঠিক আছে। তেগ বাহাদুর ওয়াজ পাবলিকালি এক্সিকিউটেড ইন 1675 অন দ্য অর্ডার অফ ঔরঙ্গজেব ফর রিসিস্টিং দ্য ফোর্স কনভার্সেশন অফ হিন্দুস ইন কাশ্মীর অ্যান্ড হিমসেলফ রিফিউজিং টু কনভার্ট ইসলাম, ঠিক আছে। তো ঔরঙ্গজেবকে সরি তেগ বাহাদুরকে ধর্ম পরিবর্তন শিখ ধর্ম থেকে ইসলাম ধর্মে আসার জন্য বলা হয়েছে, তো তিনি আসতে মানা করেছিলেন, তাই তাকে মৃত্যুদণ্ড দিয়েছে কে? ঔরঙ্গজেব। আর কততম শিখ গুরু? এটা হচ্ছে দশমতম শিখ গুরু হবে, ঠিক আছে। পাঁচ নাম্বার, দ্য রুলার অফ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট এন্টার্ড ইন টু ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স উইথ আকবর ওয়াজ? তো আকবর কার সাথে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স করেছিল? জয়পুরের সাথে, ঠিক আছে। দ্য টু মেজর রাজপুত ক্লেন দ্য, একটা হচ্ছে শিশুদেয়া অফ মেওয়ার অ্যান্ড হাদাস অফ রানথম্বর ডিড নট অ্যাকসেপ্ট দ্য ম্যারেজ অ্যালায়েন্স, ঠিক আছে। তাহলে কি কি হলো এটা? একটা হচ্ছে মেওয়ার হলো আর একটা হচ্ছে হেদাস অফ রানথম্বর, ঠিক আছে। ছয় নম্বর হচ্ছে, হু ইন্ট্রোডিউস জাপ্তি সিস্টেম অফ ল্যান্ড রিভিনিউ ডিউরিং দ্য রিজেন্স অফ আকবর? জাপ্তি সিস্টেম ইন্ট্রোডিউস কে করেছিল? রাজা টোডরমল। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অফ মানসব, তো মানসব পোতার হচ্ছে কি? মানসব পোতার হচ্ছে হচ্ছে একটা র্যাং, ঠিক আছে। আট নম্বর হচ্ছে, দ্য শিখ গুরু তেগ বাহাদুর ওয়াজ কন্টেম্পোরারি অফ, তো শিখ গুরুকে তেগ বাহাদুরকে কে মেরেছিল? ঔরঙ্গজেব, ঠিক আছে। নাম্বার নাইন হচ্ছে, দ্য হুইচ ইন্ডিয়ান এম্পায়ার ওয়াজ কল্ড জিন্দা পীর? তো জিন্দা পীর নামে কে পরিচিত? জিন্দা পীর নামে ঔরঙ্গজেব, ঠিক আছে। দশ নম্বর কোয়েশ্চেন, হুইচ মোগল এম্পায়ার গ্রান্টেড দেওয়ানি টু দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? তো যে দেওয়ানি দিচ্ছে কে দিছে? দ্বিতীয় শাহ আলম, ঠিক আছে। আর দেওয়ানি ওয়াজ গ্রান্টেড কত সালে হয়েছে? 1765 সালে গ্রান্টেড হয়েছে, ঠিক আছে। এক নম্বর কোয়েশ্চেন, হু ইন্ট্রোডিউস দ্য জাতি সিস্টেম? জাতি সিস্টেম ইন্ট্রোডিউস করে কে? টুয়েলভ নাম্বার, হু ওয়াজ দ্য অপোনেন্ট অফ বাবর অ্যাট দ্য ব্যাটল অফ পানি? তো বাবর যে পানিপথে যুদ্ধ করেছিল তার অপোনেন্ট কে ছিল? অপোনেন্ট ছিল ইব্রাহিম লোদি। ইম্পর্টেন্ট পয়েন্ট, বাবর ওয়াজ ইনভাইটেড ইন্ডিয়া টু অ্যাটাক ইব্রাহিম লোদি বাই দৌলত খান,
তাহলে ইনভিটেশন কে দিছে বাবরকে? দৌলত খান লোধি, ঠিক আছে। বাবর ডিফিটেড ইব্রাহিম লোধি ইন দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ ইন 1526। তো 1526 সালে বাবর ইব্রাহিম লোধিকে পানিপথের যুদ্ধে হারিয়েছে, ঠিক আছে। আর 13 নম্বর কোশ্চেন হচ্ছে ফার্স্ট ব্যাটল অফ পানিপথ টু প্লেস ইন, তাহলে প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়? এটা 1526 সালে হয়, ঠিক আছে। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ, ফার্স্ট ব্যাটল অফ পানিপথ কত সালে হয়? 1526 সালে। তো বাবর কাকে হারিয়েছে? ইব্রাহিম লোধিকে, ঠিক আছে। তারপর সেকেন্ড ব্যাটল, সেকেন্ড পানিপথের যুদ্ধ কত সালে হয়? এটা 1556 সালে হয়। এটা কি হয়? বৈরম খাঁ রিপ্রেজেন্টেড আকবর ডিফিটেড হিমু, তাহলে বৈরম খাঁর সাথে আকবর আকবর থাকে, ঠিক আছে। আর আকবর কাকে হারায়? হিমুকে হারায়। তৃতীয় পানিপথের যুদ্ধ, তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়? 1761 খ্রিস্টাব্দে। কাকে হারায়? আহমেদ শাহ আবদালি ডিফিটেড মারাঠাদের হারায়, ঠিক আছে। দুই নম্বর কোশ্চেন, দ্য অপোনেন্ট অফ আকবর এট দ্য সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ, সেকেন্ড ব্যাটেলে আকবরের অপোনেন্ট কে ছিল? হিমু ছিল। ইম্পর্টেন্ট পয়েন্ট, ইন দ্য সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ ইন 1556, 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে বৈরম খাঁ রিপ্রেজেন্টেড আকবর অ্যান্ড হিমু, ঠিক আছে। পিএম অফ মুহাম্মদ শাহ আদিল অফ বেঙ্গল, ঠিক আছে। হিমু ওয়াজ ডিফিটেড, তাহলে মোহাম্মদ আদিল শাহের যে সেনাপতি ছিলেন কে? হিমু। আর হিমুকে কে হারিয়েছে? হিমুকে হারিয়েছে আকবর, ঠিক আছে। তা বাবর নামা কে রেখেন? আবুল ফাজল রেখেন। আর ইম্পর্টেন্ট কিছু বই, ফিরদৌসি বুকটি কে কে লেখেন? শাহনামা, ঠিক আছে। শাহনামা বইটি কে লেখেন? ফিরদৌসি। আর আবুল ফজল কি লেখেন? আবুল ফজল লেখেন আকবরনামা আর হচ্ছে আইনি আকবরী, এই দুটো বই। 16 নম্বর, হু ওয়াজ দ্য মুঘল এম্পায়ার টু হ্যাভ লিফট দ্য জিজিয়া অন হিন্দুস, হিন্দুদের উপর জিজিয়া কর কি করেন মানে সরিয়ে দেন? এটা হচ্ছে আকবর, ঠিক আছে। আর 17 নম্বর কোশ্চেন, হু ওয়াজ অ্যামং দ্য মুঘল এম্পায়ার অফ দ্য জিন্দা পীর টু দ্য সুনিস, তাহলে জিন্দা পীর নামে কে পরিচিত? এটা হচ্ছে ঔরঙ্গজেব। হু রোট আকবর নামা? এটা হচ্ছে আবুল ফজল, ঠিক আছে। 19 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য শিখ গুরু টু সারেন্ডার বাই ঔরঙ্গজেব, আর ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মারে? এটা হচ্ছে তেগ তেগ বাহাদুরকে। আর ইনি কততম শিখ গুরু? ইনি 10তম, ঠিক আছে। আর অর্জুন গুরু অর্জুন দেব ওয়াজ এক্সিকিউটেড বাই জাহাঙ্গীর, তাহলে গুরু অর্জুন দেবকে কে মারে? জাহাঙ্গীর মারে, হেল্পিং অফ হিজ সন খুসরু, ঠিক আছে। আর অর্জুন দেব কততম ছিল? এটা ছিল 5তম অর্জুন দেব শিখ গুরু, ঠিক আছে। 20 নম্বর কোশ্চেন, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেকেন্ড দ্য দেওয়ানি ফ্রম, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরি এটা সিকিউরড, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিউরড দ্য দেওয়ানি ফ্রম, কার কাছ থেকে দেওয়ানি সিকিউর করে? দ্বিতীয় শাহ আলমের থেকে, ঠিক আছে। আর ইম্পর্টেন্ট পয়েন্টস, শাহ আলম দ্বিতীয় শাহ আলম গ্র্যান্টেড দ্য দেওয়ানি কত সালে? 1765 সালে দেওয়ানি গ্র্যান্টেড হয়। 21 নম্বর কোশ্চেন, হু ওয়াজ ডিফিটেড অ্যাট কনৌজ অ্যাট সরি ইন দ্য হ্যান্ডস অফ শের শাহ ইন 1540, 1540 সালে শের শাহ ডিফিটেড কাকে হারিয়েছেন? হুমায়ুনকে হারিয়েছেন, ঠিক আছে। ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট, তো চৌসার যুদ্ধ কত হয়েছে? 1539 সালে। আর হুমায়ুন অ্যাটাক দ্য শের শাহ বাই বাট স্কেপ, তো হুমায়ুন অ্যাটাক করেছিল শের শাহকে কিন্তু হুমায়ুন হারিয়ে সেখান থেকে পালিয়ে যায়, ঠিক আছে। আর কনৌজের যুদ্ধে ব্যাটেল অফ বিলগ্রাম কত সালে হয়? এটা 1540 সালে হয়। হুমায়ুন ওয়াজ ডিফিটেড বাই শের শাহ, ঠিক আছে। তাহলে শের শাহ হুমায়ুনকে হারিয়েছিলেন, ঠিক আছে। 22 নাম্বার, হু ওয়াজ কল্ড জিন্দা পীর আর লিভিং সেন্ট ইন মুঘল ইন্ডিয়া, তো জিন্দা পীর নামে কি পরিচিত? বরং 23 নাম্বার কোয়েশ্চেন, হু ইন্ট্রোডিউস কুবুলিয়াত অ্যান্ড পাট্টা, কুবুলিয়াত আর পাট্টা কে ইন্ট্রোডিউস করে? এটা হচ্ছে শের শাহ। 24 নাম্বার, হু রোড হুমায়ুন নামা, হুমায়ুন নামা কি লেখেন? হুমায়ুন নামা লেখেন গুলবদন বেগম। 25 নম্বর কোশ্চেন, হোয়াট ইস ইবাদত খানা এট ফাতেপুর সিক্রি, ইবাদত খানা ফাতেপুর সিক্রি কি? এটা একটা হাউ
house ছিল এ হাউস ফর রিলিজিয়াস ডিসকাশনস অফ অল রিলিজিয়াস যেখানে সব ধর্মের লোক আসে ডিসকাশন করতে পারত ঠিক আছে 26 নম্বর কোশ্চেন হুইচ অফিসার ওয়াজ কল্ড বক্সি ডিউরিং দ্য রুল অফ আকবর দ্য আকবরের সময় বক্সি কাকে বলা হতো দ্য অফিসার্স ইন চার্জ অফ মিলিটারি অর্গানাইজেশন যে অফিসার ছিল তাকে কি বলা হতো বক্সি 27 নম্বর কোশ্চেন হু অফ দ্য ফলোয়িং কনকোয়ার্ড টেরিটরি ইন ইন্ডিয়া অ্যান্ড ফাউন্ডেড অ্যান এম্পায়ার ইন দ্য নেম অফ হিস অ্যানসেস্টার তাহলে অফ হিস অ্যানসেস্টারের নাম কি এটা হচ্ছে বাবর ঠিক আছে বাবর নামা ওয়াজ রিটেন বাই বাবর নামা কি লেখেন বাবর আর এটাই তার বাবরের আত্মজীবনীর নাম কি বাবর নামা ঠিক আছে ইম্পর্টেন্ট পয়েন্ট কি ইট ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্ক রিটেন ইন চাগাতাই ল্যাঙ্গুয়েজ নন টু বাবর অ্যাজ তুর্কি ঠিক আছে আর বাবর নামা ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু পার্সিয়ান বাই আব্দুল রহিম খান ই খান তাহলে বাবর নামা কি ট্রান্সলেশন করেন আব্দুল রহিম খান ই খান্নান ঠিক আছে 29 নম্বর কোশ্চেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস অ্যান্ড আকবর কুড নট অ্যানেক্স তো ভারতের কোন রাজ্য আকবর জয়লাভ করতে পারেনি এটা হবে আসাম ঠিক আছে ইম্পর্টেন্ট পয়েন্ট দ্য দিন ই ইলাহি ওয়াজ এ সিনক্রেটিক রিলিজিয়ান্স প্রোপাউন্ডেড বাই দ্য মোগল এম্পায়ার আকবর দ্য গ্র্যান্ড ইন কত সালে 1581 এডিতে তিনি ইলাহি ঠিক আছে ইন্টেন্ডিং টু মার্জ দ্য বেস্ট এলিমেন্ট অফ দ্য রিলিজিয়ান্স ইন হিস এম্পায়ার দ্য এলিমেন্ট ওয়ার ড্রন ফ্রম ইসলাম অ্যান্ড হিন্দুইজম বীরবল প্রিন্স সালিম প্রিন্স মুরাদ ফৈজি টডরমল জয়েন্ট দ্য ওয়ার্ডার ঠিক আছে তো একই সঙ্গে অনেক ধর্মের লোক ছিল এখানে তিনি ইলাহি ঠিক আছে 30 নম্বর কোশ্চেন হচ্ছে ডিউরিং হুজ রিজন দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন ইন্ডিয়া তো ফার্স্ট ফ্যাক্টরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার সময় নিয়ে আসে তাহলে জাহাঙ্গীরের সময় ঠিক আছে হু ইন্ট্রোডিউস তিনি ইলাহি তিনি ইলাহি কে ইন্ট্রোডিউস করে এটা হবে আকবর এটাকে ইন্ট্রোডিউস করে ঠিক আছে নেক্সট হু ওয়াজ বাবর মেইন অ্যাডভার্সারি ইন দ্য ব্যাটল অফ খানওয়া তো ব্যাটল অফ খানওয়ার সময় বাবর কার সাথে মেইন অপারেন্ট ছিল রানা সাঙ্গা ঠিক আছে আর রানা সাঙ্গা কোথায় আছে রাজপুতানার ছিল বর্তমানে রাজস্থানে এটি অবস্থিত আর ইম্পর্টেন্ট পয়েন্ট ব্যাটল অফ খানওয়া ওয়াজ ফাউট ইন 1527 সংগ্রাম সিং অফ মেওয়ার ওয়াজ ডিফিটেড ঠিক আছে তাহলে মেওয়ার তখন কি পরাজিত হয় আর হচ্ছে 33 নম্বর হু অ্যামং দ্য ফলোয়িং ভিজিটেড জাহাঙ্গীর কোর্ট তো জাহাঙ্গীর কোর্টে কে ভিজিট করে এটা হচ্ছে স্যার থমাস 27 নম্বর কোশ্চেন হুইচ মোগল এম্পায়ার ট্রান্সফারেড দ্য মোগল ক্যাপিটাল ফ্রম আগ্রা টু দিল্লি আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় কার সময় শাহজাহানের সময় ঠিক আছে 35 নম্বর কোশ্চেন হু ওয়াজ দ্য মোগল এম্পায়ার ডিউরিং হুজ রিজিয়ন নাদির শাহ ইনভাইটেড ইন্ডিয়া তাহলে এটা কি হবে মোহাম্মদ শাহ হবে ইম্পর্টেন্ট পয়েন্ট নাদির শাহ ক্রাশ দ্য মোগল আর্মি অ্যাট দ্য ব্যাটল অফ কার্নাল অন 13 ফেব্রুয়ারি 1939 সালে আফটার দ্যাট নাদির ক্যাপচার্ড মোহাম্মদ শাহ অ্যান্ড টুক অ্যাওয়ে পিকক থ্রোন অ্যান্ড কোহিনুর ডায়মন্ড কোহিনুর মিন্স মাউন্টেন অফ লাইট ইন পার্সিয়ান ঠিক আছে কোহিনুর মানে কি কোহিনুর মানে মাউন্টেন অফ লাইট ইন এটা হচ্ছে ফার্সি ভাষায় ঠিক আছে তাহলে নাদির শাহ যে আক্রমণ করে তখন কত সালে 1739 সালে ঠিক আছে 36 নম্বর কোশ্চেন হচ্ছে হু ইনভাইটেড বাবর টু ইন্ডিয়া তো বাবর যে সরি হু ইনভাইটেড বাবর টু ইনভাইট ইন্ডিয়া তো বাবর কে ইনভিটেশন কে দেয় দৌলত খান লোদি ঠিক আছে আর দৌলত খান লোদি ওয়াজ দ্য গভর্নর অফ পাঞ্জাব ইনভাইটেড বাবর টু ওভারথ্রো ইব্রাহিম লোদি ঠিক আছে তাহলে বাবর কে ইনভিটেশন কে দিয়েছিল দৌলত খান লোদি দিয়েছিল ভারতে আসার জন্য ঠিক আছে নেক্সট ডিউরিং হুজ রুল ওয়াজ দ্য জাপ্তি সিস্টেম অফ রেভিনিউ সেটেলমেন্ট ইন্ট্রোডিউস জাপ্তি সিস্টেম ইন্ট্রোডিউস কে করে এটা হচ্ছে আকবর করে ঠিক আছে 40 নম্বর কোশ্চেন আইডেন্টিফাই দ্য মুঘল পেইন্টার
not mentioned by Abul Fazl. ঠিক আছে, এটা তাহলে কি হবে, এটা মনসুর হবে। 35 নম্বর क्वेश्चंस, who of the following become a member of the Dini Ilahi? Dini Ilahi member ke Raja Birbal, first member. ঠিক আছে। 46 নম্বর, total mall is associated with the revenue system known as কি, এটা হচ্ছে জব্দি। তাহলে 47 নম্বর क्वेश्चन, the official language of the Mughal empire, এটা কি হবে, এটা পারসি হয়ে যাবে, পার্সিয়ান। ঠিক আছে। 48 নম্বর क्वेश्चन, who introduced the dus aspa si aspa system, এটা এই সিস্টেমটা কে চালু করে, এটা জাহাঙ্গীর চালু করে। 49 নম্বর, what was takabi, takabi একটা হচ্ছে লোন, ঠিক আছে, লোন টু দা পিজেন্ট। 50 নম্বর क्वेश्चन, sul equal was a policy introduced by, এটা sul equal policy কে ইন্ট্রোডিউস করে, এটা হচ্ছে আকবর। ইম্পর্টেন্ট পয়েন্ট, sul equal হচ্ছে এটা হচ্ছে ইউনিভার্সাল পিস, which was to become the star religions policy in the final 25 years of Akbar regency. ঠিক আছে। 50 নম্বর, which historian is famous for his research on Mughal history, তো মুঘল হিস্ট্রির জন্য, তো মুঘল হিস্ট্রি কে রিসার্চ করার জন্য কে বিখ্যাত, এটা হচ্ছে যদুনাথ সরকার। ঠিক আছে। Which Mughal emperor wrote his own autobiography, তাহলে কোন মুঘল এম্পায়ার তার নিজের বায়োগ্রাফি লিখেছে, এটা হচ্ছে বাবর। কি নাম? বাবর নামা। ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট, বাবর এন্ড জাহাঙ্গীর ওয়ার টু গ্রেট মুঘল এম্পায়ার হু রোট দ্য ওন মেমোরিজ। ঠিক আছে। তাহলে বাবর আর জাহাঙ্গীর যে আছে, এরা দুজন তাদের নিজের আত্মজীবনী লিখেছেন। 53 নম্বর, দ্য সাতনামি রিভিলিয়ন টুক প্লেস ডিউরিং দ্য রিজেন্স অফ মুঘল এম্পায়ার, যে এই সাতনামি যে এসেছিল রিভিলিয়ন বিদ্রোহ হয়েছিল, এটা কার সময় হয়েছিল, এটা ঔরঙ্গজেবের সময় হয়েছিল। আর 54 নম্বর क्वेश्चन, দ্য টাইটেল অফ রাজা ওয়াজ কনফারড রামমোহন রায় বাই দ্য মুঘল এম্পায়ার, যে এই রাজা রামমোহন রায়কে যে রাজা উপাধি দিয়েছিল, কে দিয়েছিল, এটা হচ্ছে দ্বিতীয় আকবর। ঠিক আছে। 55 নম্বর क्वेश्चन, দ্য অথর অফ আইনি আকবরি, তো আইনি আকবরি কে লেখেন, আবুল ফজল। নেক্সট 56 নম্বর क्वेश्चन, দ্য শিখ গুরু এক্সিকিউটেড বাই দ্য মুঘল এম্পায়ার বাই ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিল, তেগ বাহাদুরকে, আর এই তেগ বাহাদুর কততম শিখ গুরু, এটা হচ্ছে দশম। ঠিক আছে। এরপর কিছু মিসলিনিয়াস কোশ্চেন দেখে নিই। 1 নম্বর, ফার্স্ট পোর্ট ইন ইন্ডিয়া ভিজিটেড বাই ভাস্কো ডা গামা, তো ভাস্কো ডা গামা কোন পোর্ট প্রথম ভিজিট করে, কালিকট বন্দর। ঠিক আছে। তো ভাস্কো ডা গামা ভিজিটেড কালিকট ইন কত সালে, 1498 এডিতে, কালিকট দেন আন্ডার দ্য জামুরিন, তখন কালিকটের রাজা কে ছিল, জামুরিন ছিল। ঠিক আছে। বর্তমানে এটি কেরালাতে অবস্থিত। 2 নম্বর কোশ্চেন, আহিল্যা বাই বিলং টু দ্য ফ্যামিলি অফ দ্য, তো আহিল্যা বাই কোন ফ্যামিলি বিলং করতো, এটা হোলকার ফ্যামিলিতে বিলং করতো। ঠিক আছে। 3 নম্বর, দ্য মেডিভাল ইন্ডিয়ান ব্রাহ্মিন স্পিরিচুয়াল লিডার হু হ্যাড হিন্দু অ্যান্ড মুসলিম অ্যাজ হিজ ডিসিপ্লিন ওয়াজ, তো এটা কি হবে, এটা হবে চৈতন্য দেবা। ঠিক আছে। 4 নম্বর, এ ট্রিম্প উইদাউট রেজাল্ট ইজ দ্য অ্যাপিথেট ফর, এটা কি হবে, এটা হচ্ছে আরব কনক্রিস্ট অফ সিন্ধ হবে। ইম্পর্টেন্ট পয়েন্ট, মোহাম্মদ বিন কাসিম অফ ইরাক ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম টু ইনভেড ইন্ডিয়া, কত সালে, 712 এডিতে। ঠিক আছে। হি ডিফিটেড দ্য রুলার অফ সিন্ধ, তাহলে মোহাম্মদ বিন কাসিম কাকে পরাজিত করে, সিন্ধের রাজাকে, নাম কি, দাহির। ঠিক আছে। দাহির অ্যান্ড দ্য প্রভিন্স ওয়াজ গিভেন উমাইয়াদ খলিফাত। ঠিক আছে। তাহলে মোহাম্মদ বিন কাসিম কাকে পরাজিত করে, সিন্ধের রাজা দাহিরকে। আসামা, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেট আপ ইটস ফার্স্ট ফ্যাক্টরি ইন দ্য সাউথ, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফার্স্ট ফ্যাক্টরি স্থাপিত কোথায় করে, মুসলি পত্তা নামে করে। ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন, টু হুইচ সুফি অর্ডার ডিড শেখ নাসিরুদ্দিন চিরাগ আই দিল্লি বিলং টু, ইনি কোথায় বিলং করতো, ইনি চিস্তিতে বিলং করতো। ঠিক আছে। 7 নম্বর, হু অ্যামং দ্য তুর্কিস হু মেট দ্য ফার্স্ট অ্যাটাক অন ইন্ডিয়া, এটা হবে সপ্তগিন, তাহলে কোন তুর্কিস ভারতে প্রথম আক্রমণ করে, নাম হচ্ছে সপ্তগিন।
8 number questions. Who among the following historian described the invasions of Muhammad of Ghazni of India as jihads, holy wars? তাহলে এটা কি হবে? এটা হবে উদ্ভি, অ্যান্সার হয়ে যাবে উদ্ভি, ঠিক আছে? তাহলে নাম্বার 9, ইন 1498 ভাস্কো ডা গামা ল্যান্ডেড এট দ্য পোর্ট, তো ভাস্কো ডা গামা কোথায় ল্যান্ড করে? তিনি কালিকট বন্দরে ল্যান্ড করে, ঠিক আছে? 10 নম্বর কোশ্চেন, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি রিসিভ ইটস চার্টার ফ্রম, রিসিভ করে কুইন এলিজাবেথ, ঠিক আছে? 11 নম্বর কোশ্চেন, রাম রহিম এক হে নাম ধারা হে দো, হু প্রিচেস ডিউরিং দ্য সুলতানেট, তো এই কথাটি কে বলেছে? রাম রহিম এক হে নাম ধারা হে দো, এটা কবির বলেছেন, ঠিক আছে? 12 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য হিন্দু রুলার ডিফিটেড ইন দ্য সেকেন্ড ব্যাটল অফ তরাইন, তো তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত কি হয়েছিল? পরাজিত পৃথিবী রাস চৌহান, ঠিক আছে? তো তরাইনের ফার্স্ট ব্যাটল হয়েছিল 1191 এডিতে, চৌহান ডিফিটেড কাকে করেছিল? মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিল। সেকেন্ড ব্যাটল হয়েছিল, তরাইনের সেকেন্ড ব্যাটল হয়েছিল 1192 এডিতে, এটা হচ্ছে পৃথিবীরাজ চৌহান ওয়াজ ডিফিটেড বাই মোহাম্মদ ঘুরি, ঠিক আছে? তাহলে মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করে? পৃথিবীরাজ চৌহানকে। 10 নম্বর, হু ডিসক্রাইব দ্য দিনি ইলাই অ্যাজ দ্য মনুমেন্ট অফ আকবর অফ ফলি, এটা কি হবে? এটা হয়ে যাবে ভি এস স্মিথ, ঠিক আছে? 14 নম্বর কোশ্চেন, লীলাবতী ওয়াজ ট্রান্সলেটেড ইন টু পার্সিয়ান বাই কি হয়ে যাবে? ফাইজি, ঠিক আছে? 15 নম্বর কোশ্চেন, অ্যামং দ্য অফিসার অফ এম ডি ঘোরি বেঙ্গল ওয়াজ কনকিউর্ড বাই, তাহলে এটা কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি হয়ে যাবে, ঠিক আছে? 16 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য মুসলিম জেনারেল টু হ্যাভ কনকিউর্ড বেঙ্গল ইন 13 ক্যাট, সি এ ডি ক্যাট, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে ইখতিয়ার বিন বখতিয়ার খলজি। নেক্সট, নাদির শাহ ইনভেডেড ইন্ডিয়া ইন দ্য ইয়ার, নাদির শাহ ভারত আক্রমণ করে 1739 সালে, ঠিক আছে? 18 নম্বর কোশ্চেন, হুইচ মুসলিম ইনভেডেড কনকিউর্ড বেঙ্গল ডিউরিং দ্য টাইম অফ লক্ষ্মণ সেনা, ঠিক আছে? লক্ষ্মণ সেনের সময় কি আক্রমণ করে? বখতিয়ার খলজি, ঠিক আছে? আর হচ্ছে 19 নম্বর কোশ্চেন, হু অফ দ্য ফলোয়িং পুট অফ এ স্টিফ রেজিস্টেন্স এগেইনস্ট আলেকজান্ডার, তো আলেকজান্ডারের বিরুদ্ধে তখন কে কে যুদ্ধ করেছিল? এটা হচ্ছে পুরু, কোন নদীর তীরে? ঝিলম নদীর তীরে, ঠিক আছে? 20 নম্বর, দ্য সেন্টার অফ দ্য পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া ওয়াজ, তো পর্তুগিজদের স্থান কোথায় ছিল? পর্তুগিজদের স্থান ছিল কোথায়? গোয়াতে, ঠিক আছে? ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য ফার্স্ট গভর্নর অফ পর্তুগিজ ইন ইন্ডিয়া ফ্রান্সিসকো আলমেইডা, ঠিক আছে? হি এস্টাবলিশ হিজ হেডকোয়ার্টার ইন কোচিন, ঠিক আছে? আফটার 1510 দ্য ক্যাপিটাল অফ পর্তুগিজ ওয়াজ ট্রান্সফারেড টু গোয়াতে, তাহলে প্রথম তাদের কোথায় ছিল? কোচিতে ছিল, তারপর 1510 এর পর ওরা তাদের রাজধানী কোথায় স্থানান্তরিত করে? গোয়াতে স্থানান্তরিত করে। সুফিজম প্রেস ইন্ডিয়া ইন্দা, তাহলে কত সেঞ্চুরিতে সুফিজমের উদ্ভব ঘটে? এটা 12 সেঞ্চুরিতে, ঠিক আছে? 22 নম্বর, হু আর দ্য পার্টিসিপেন্টস ইন দ্য ট্রি পার্টিস স্ট্রাগল ইন দ্য নর্দার্ন ইন্ডিয়া ফ্রম 8th সেঞ্চুরি টু 10th সেঞ্চুরি, তো ত্রিশক্তি সংগ্রাম যে হয়েছিল এটা কাদের মধ্যে হয়েছিল? এটা তিনটি বংশের মধ্যে হয়েছিল, যেটি হচ্ছে পাল, প্রতিহার আর একটা হচ্ছে রাষ্ট্রকূট, এই তিনটার মধ্যে হয়েছিল, ঠিক আছে? 23 নম্বর হচ্ছে, ইন্ডিয়া আর্লিয়েস্ট কন্ট্যাক্ট উইথ ইসলাম কেম থ্রু, ঠিক আছে? তাহলে কি হবে? কন্ট্যাক্ট উইথ ইসলাম কেম থ্রু, এটা হয়ে যাবে আরব মার্চেন্টস অফ মালাবার কোস্ট, অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার। 24 নম্বর, দ্য ইংলিশ সেট অফ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি অন ইন্ডিয়ান সয়েল ইন 1921 এর ফার্স্ট ফ্যাক্টরি কি হবে? এটা হয়ে যাবে সুরাট হয়ে যাবে, ঠিক আছে? 25 নম্বর, রানা প্রতাপ বিলং টু দ্য রাজপুত ডাইনেস্টি অফ, কোন ডাইনেস্টির রানা রাজপুত? তিনি হচ্ছেন সিসোদিয়া ডাইনেস্টির, ঠিক আছে? রাজ নামা ওয়াজ দ্য পার্সিয়ান ট্রান্সলেশন অফ, এটা কি হয়ে যাবে? মহাভারত, মহাভারত, তাহলে কে ট্রান্সলেশন করেন পার্সিতে? রাজ নামা, ঠিক আছে? এখন রিজিওনাল পাওয়ার নিয়ে কিছু আলোচনা করব। এক নম্বর কোশ্চেন হচ্ছে, নবাব অফ বেঙ্গল হু ট্রান্সফার দ্য ক্যাপিটাল অফ
ঢাকা টু মুর্শিদাবাদ, ঢাকা থেকে মুর্শিদাবাদ যে রাজধানী স্থানান্তর করা হয় কার সময়? এটা মুর্শিদ কুলি খানের সময়। ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট, 1704 সালে মুর্শিদ কুলি খান দিওয়ান অফ বেঙ্গল ট্রান্সফার ক্যাপিটাল ফ্রম ঢাকা। ঠিক আছে, তো ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয় কত সালে? 1704 সালে। ঠিক আছে, সেকেন্ড নাম্বার কোয়েশ্চন, দ্য জেনারেল হু ওয়াজ কিল্ড হোয়াইল ফাইটিং ইন দ্য ব্যাটল অফ পলাশি ইজ, তাহলে এটা কি হবে? এটা হবে মীর মদন। তারপর তিন নম্বর কোয়েশ্চন, আহিল্যা বাই বিলং টু দ্য ফ্যামিলি অফ, তাহলে আহিল্যা বাই কোন ফ্যামিলিতে বিলং করতো? হোলকার। ঠিক আছে, চার নম্বর কোয়েশ্চন, হু ট্রাই টু ইমপ্লিমেন্ট হিন্দু পাডা পাতশাহী। ঠিক আছে, এটা পর্দা হবে, হিন্দু পর্দা পাতশাহী এটা যে ইমপ্লিমেন্ট করে এটাকে প্রথম বাজিরাও। পাঁচ নম্বর কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য দস্তক, দস্তক মানে কি? দস্তক মানে একটা ছিল পারমিশন, লাইসেন্স যেটা আমরা বলি, যে পারমিশন টু ট্রেড উইদাউট ট্যাক্স, উইদাউট ট্যাক্স ব্যবসা করতে পারবে। ঠিক আছে, ছয় নম্বর কোয়েশ্চন, হোয়াট ডিড দ্য শিখ মিন বাই মিসল, মিসল মানে কি? এটা হচ্ছে মিসল মানে হচ্ছে এ পলিটিক্যাল ইউনিট। সাত নম্বর কোয়েশ্চন, দ্য মোস্ট সিগনিফিকেন্ট ব্যাটল ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ ব্রিটিশ সুপ্রিমেন্সি ইন ইন্ডিয়া ওয়াজ দ্যাট অফ, কি হবে? এটা বক্সারের যুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, আট নম্বর কোয়েশ্চন, হু সেড দ্য ফলোয়িং, লেট আস স্ট্রাইক অ্যাট দ্য ট্রাঙ্ক অফ দ্য ওয়েদারিং ট্রি অ্যান্ড দ্য ব্রাঞ্চেস উইল ফল বাই দেমসেলফ, কি বলছে এটা? এটা বলছে প্রথম বাজিরাও, মৃতপ্রায় একটি গাছকে যদি তার গোড়াতে কুড়ল দিয়ে কাটা হয় তাহলে তার শাখা প্রশাখাগুলো আপনার থেকেই পড়ে যাবে, এটাই বলছে বাজিরাও। নয় নম্বর, সব লাল হয়ে যায়গা, হু অব দ্য ইন্ডিয়া রুলার সেড দিস, এটা বলছে রঞ্জিত সিং। ঠিক আছে, দশ নম্বর কোয়েশ্চন, ইন হুইচ ইয়ার ইয়ার ওয়াজ দ্য ট্রিটি অফ বেসিন সাইন, তো বেসিনের সাইন কত সালে হয়েছে? এটা হচ্ছে 1802। ঠিক আছে, ট্রিটি অফ বেসিন 1802 সালে ট্রিটি কার মধ্যে হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে এটি হয়েছিল। ঠিক আছে, বাই উইথ লেটার অ্যাডাপ্টেশন অফ সাবসিডিয়ারি অ্যালায়েন্স, শিবাজি ওয়াজ সাকসেড বাই, শিবাজির পর কে রাজা হয়? এটা শম্ভুজি রাজা হয়। 12 নম্বর, দ্য থার্ড ব্যাটল অফ পানিপথ ওয়াজ ফোর্ট বিটুইন, দ্য থার্ড ব্যাটল অফ পানিপথ কাদের মধ্যে হয়েছিল? মারাঠা আর আফগানদের মধ্যে হয়েছিল। দ্য থার্ড ব্যাটল অফ পানিপথ টুক প্লেস ইন কত সালে? এটা 1761 সালে থার্ড ব্যাটল অফ পানিপথ হয়। 13 নম্বর, হু অ্যামং দ্য মারাঠা পেশওয়া ফলোড দ্য আইডিয়াল অফ হিন্দু পর্দা পাতশাহী, ঠিক আছে, কে ফলো করছে হিন্দু পর্দা পাতশাহী? এটা হয়েছে প্রথম বাজিরাও। 14 নম্বর, হু কনভার্টেড শিখ ইন্টু এ মার্শিয়াল রেস, তাহলে এটা কি হবে? এটা হবে গোবিন্দ সিং, গোবিন্দ সিং। ইম্পর্টেন্ট, গোবিন্দ সিং এস্টাবলিশ দ্য খালসা পন্থ, খালসা বাহিনী তৈরি করেছিল কত সালে? 1699 সালে। ঠিক আছে, হু ফাউন্ডেড শিখিজম, তাহলে শিখিজম কে প্রতিষ্ঠা করেছিল? এটা হচ্ছে গুরু নানক। 16 নম্বর কোয়েশ্চন, হু ওয়াজ কল্ড চাণক্য অফ মারাঠা পলিটিক্স, মারাঠা পলিটিক্স কে চাণক্য নামে পড়েছিল? তাহলে নানা ফড়নবিশ। ঠিক আছে, 17 নম্বর, হু ওয়াজ দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব অফ বেঙ্গল, তাহলে নবাব অফ বেঙ্গল কে? সিরাজউদ্দৌলা হবে। 18 নম্বর কোয়েশ্চন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট ইনভলভ ইন দ্য কনস্পিরেসি এগেইনস্ট দ্য সিরাজউদ্দৌলা, এটা হয়ে যাবে, এটা হচ্ছে মোহনলাল হয়। 19 নম্বর কোয়েশ্চন, হু ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস গুরুমুখী স্ক্রিপ্ট, গুরুমুখী স্ক্রিপ্ট গুরু অঙ্গদ। 20 নম্বর কোয়েশ্চন, দ্য ট্রিটি আর অমৃতসর সাইন ইংলিশ উইথ দ্য রঞ্জিত সিং ইন দ্য ইয়ার, তাহলে অমৃতসরের সন্ধি কত সালে হয়? 1809 এডিতে হয়। দ্য ক্যাপিটাল অফ দ্য টিপু সুলতান ওয়াজ, এটা হয়ে যাবে কি? শ্রী 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 রঙ্গপত্তনম, এটা ভুল আছে, এটা শ্রী রঙ্গপত্তনম হয়ে যাবে। ঠিক আছে, আর 22 নম্বর, শিবাজি দ্য করোনেশন টুক প্লেস ইন দ্য ইয়ার, শিবাজি করোনেশন কত সালে হয়? 1774 এডিতে তার রাজ্যাভিষেক হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে 23 নম্বর, দ্য দেওয়ানি অফ বেঙ্গল ওয়াজ গ্রান্টেড ক্লাইভ ইন দ্য ইয়ার, তাহলে কত সালে এটা হয়? দেওয়ানি গ্রান্টেড 1765 সালে।
ঠিক আছে, দ্য দেওয়ানি অফ বেঙ্গল বিহার এন্ড উড়িষ্যা গ্রান্টেড টু ক্লাইভ ইন দ্য ইয়ার 1765 এডি বাই শাহ আলম টু, তাহলে দ্বিতীয় শাহ আলমের সময় দেওয়ানি গ্রান্টেড হয় 1765 সালে বাংলা বিহার উড়িষ্যা এই তিনটি রাজ্যে, ঠিক আছে। 24 নম্বর, হোয়াট ইজ আদি গ্রন্থ, আদি গ্রন্থ কি, এ রিলিজিয়াস বুকস অফ দ্য শিখস, তাহলে শিখদের গ্রন্থের নাম কি, আদি গ্রন্থ। 25 নম্বর কোয়েশ্চন, টু হুইচ প্লেস ডিড মুর্শিদ কুলি খান ট্রান্সফার দ্য ক্যাপিটাল অফ ঢাকা, ঢাকা ঢাকা থেকে কোথায় স্থানিত করা হয় রাজধানী, এটা হচ্ছে মুর্শিদাবাদে। 26 নম্বর, হু সাকসেসড মুর্শিদ কুলি খান অফ দ্য অ্যাজ দ্য রুলার অফ বেঙ্গল, তো মুর্শিদ কুলি খানের পর রাজা কি হয়, এটা হচ্ছে শাহজুদ্দিন, ঠিক আছে। তারপর ইম্পর্টেন্ট পয়েন্ট, মুর্শিদ কুলি খানের সময়সীমা হচ্ছে 1717 থেকে 1727, তারপর শাহজুদ্দিনের সময়সীমা হচ্ছে 1727 থেকে 1739, তারপর সারফরাজ খান হয় রাজা হয়, সারফরাজ খানের সময়সীমা হচ্ছে 39 থেকে 40, 1 বছর ছিল। আর আলীবর্দী খান 1740 থেকে 1756 পর্যন্ত রাজা ছিল, ঠিক আছে। হু সেড সব লাল হয়ে যায়গা, এটি কি বলছেন, এটি রঞ্জিত সিং বলেছে। 28 নম্বর কোয়েশ্চন, হোয়েন ডিড সিরাজউদ্দৌলা অ্যাসেন্ট দ্য থ্রোন, সিরাজউদ্দৌলা সিংহাসনে কত সালে বসে, 1756, ঠিক আছে। দ্য টিপু ফাইনাল ডিফিটেড কেম অ্যাট দ্য হ্যান্ড অফ লর্ড এলসের হাতে টিপু সুলতান হারে, ঠিক আছে। The important point, Tipu Sultan final defeated came at the hand of the Lord Ulsari at the Fort Anglo-Mysore War. ঠিক আছে, 1799 সালে, 1799 সালে কি হয়েছিল, চতুর্থ অ্যাংলো-মাইসুর এর যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। রঞ্জিত সিং কিসের লিডার ছিল, সুখের চাকিয়া মিসেলের, ঠিক আছে। হু অর্গানাইজ দ্য কাউন্সিল অফ বারাভিস, তাহলে কি অর্গানাইজ কাউন্সিল অফ বারাভিসের কিসে অর্গানাইজ কি করেছিল, নানা ফাটনাবিস, ঠিক আছে। এখন এতদিনে যা প্রিভিয়াস ইয়ারে আমরা কোয়েশ্চনটা পরে আলোচনা করলাম, তার থেকে যে ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন আস্ক কোয়েশ্চেন করে তার থেকে আসা মতো কিছু কোয়েশ্চেন জেনে নিন, ঠিক আছে। দেখা হচ্ছে আর্লিয়েস্ট পিরিয়ড অফ দ্য হিউম্যান এক্সিস্ট, হিউম্যান এক্সিস্ট করে কোন পিরিয়ডে, প্যালিওলিথিক পিরিয়ডে, ঠিক আছে। মহেঞ্জোদারো দ্য লার্জেস্ট বিল্ডিং এর নাম কি, এটা হচ্ছে গ্রানাডি। দ্য ওয়ারশিপস অফ মাদার গডেস ওয়াজ অ্যাসোসিয়েট উইথ দ্য, এটা কি হয়েছিল, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ইন দ্য আর্লি পিরিয়ড বার্নার সিস্টেম ওয়াজ বেসড অন, এটা হয়েছে কি, অকুপেশন অনুযায়ী, ঠিক আছে। অনলি ইন দ্য সাইট উইথ অ্যান আর্টিফিশিয়াল ব্রিক ডকইয়ার্ড হচ্ছে সব থেকে, এটা হচ্ছে পোর্টের নাম কি, এটা হচ্ছে লোথাল, লোথাল কোথায়, গুজরাটে অবস্থিত। মহাবীরা ওয়াজ বর্ন ইন ক্ষত্রিয়া ক্লেন বাই দ্য নেম অফ, কি নাম হচ্ছে, জত্রিকা, ঠিক আছে। নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ গ্রেট সেন্টার ফর লার্নিং স্পেশালি বুদ্ধিজম, ঠিক আছে। মাদার অফ মহাবীরা নাম কি, ত্রিশলা। গান্ধারা স্কুল অফ আর্ট কেম ইন্টু এক্সিস্টেন্স মহায়ানা সেক্টে আছে, ঠিক আছে। বুদ্ধিজম ইন দ্য নেপাল ওয়াজ ইন্ট্রোডিউস ডিউরিং দ্য রিজেন্স অফ, কার সময়, তাহলে এটা হয়ে যাবে অশোক, ঠিক আছে, ইন্ট্রোডিউস করে নেপালে অশোকের সময়। হর্ষবর্ধনা প্রোট থ্রি সংস্কৃত প্লে, কি নাম, নাগানন্দা রত্নাবলী আর প্রিয় দর্শিকা, ঠিক আছে। দ্য চোলা কিং ওয়ার রুলিং ওভার কোথায়, তামিলনাড়ুতে। কনুস অ্যাসেম্বলি অর্গানাইজ দ্য হর্ষ ওয়াজ হেল্ড ইন দ্য ওনার অফ টিয়েনশাং, ঠিক আছে। গুপ্ত এরা কমেন্ডেড কমেন্টস অন 320 এডিতে অ্যাট্রিবিউটেড বাই চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্তের সময় গুপ্ত এরা শুরু হয় কত সালে, 320 এডিতে, ঠিক আছে। দ্য ক্যাপিটাল অফ পল্লবদের ক্যাপিটাল কি, কাঞ্চিপুরম। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেক্সট অফ দ্য বেদিক ম্যাথমেটিক্স ইজ, হচ্ছে কি, সুলুক সুতনাস, ঠিক আছে। তারপর নেক্সট, দ্য আর্লিয়েস্ট সিটি ডিসকভার্ড ইন ইন্ডিয়া ওয়াজ কি হয়ে যাবে, হরপ্পান হয়ে যাবে। হরপ্পা ইজ দ্য সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রবি নদীর তীরে অবস্থিত হরপ্পা। দ্য ডিস গ্রামারিয়ান অফ দ্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, এটা কি হয়ে যাবে, পাণিনি হয়ে যাবে। দ্য গ্র্যান্ডসন অফ অশোকা হচ্ছে কি হয়ে যাবে, দশরথ, ঠিক আছে। খাজুরাহো টেম্পল ওয়াজ বিল্ট কি হয়ে যাবে, এটা চান্দেলা কিংরা এটা নির্মাণ করেছিল, কে, খাজুরাহো টেম্পল। বৃহদেশ্বর টেম্পল
এটা কোথায় অবস্থিত? তাঞ্জোরে। বিল্ড কে করছে? রাজা রাও চোলা। ঠিক আছে, পুয়ার সিটি ওয়াজ ফাউন্ডেড, কারিকালা এটা প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, দিল্লি সুলতানেট কেম টু এন্ড ইন 1526। 1526 কি হয়, দিল্লি সুলতান শেষ হয় আর মুঘল সাম্রাজ্য শুরু। দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য সুলতানেট ওয়াজ, সুলতানদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ছিল? পার্সিয়ান ছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য আকাল তখত ওয়াজ বিল্ট বাই গুরু হরগোবিন্দ। ঠিক আছে, দ্য আকাল তখত কে নির্মাণ করেছিল? এটি গুরু হরগোবিন্দ। ঠিক আছে, বড়ে ইমামবাড়া ওয়াজ বিল্ট আসফুদ্দৌলা। ইট অ্যাসোসিয়েটেড ইট লোকেটেড সরি ইট লোকেটেড কোথায়? এটি লখনৌতে অবস্থিত বড়া ইমামবাড়া। আর কে নির্মাণ করেছিল? এটা হয়েছে আসফুদ্দৌলা। ঠিক আছে, দ্য গরিলা ওয়ারফেয়ার ওয়াজ পিওনার্ড বাই শিবাজি। ঠিক আছে, তাহলে গরিলা যুদ্ধ কে পালন করছিল? এটা হচ্ছে শিবাজি। দ্য সুলতান ডাইনেস্টি হ্যাড দ্য লংগেস্ট স্প্যান ইন হিস্ট্রি অফ দিল্লি সুলতানেট, তাহলে এটা কি হবে? তুগলক ডাইনেস্টি হয়ে যাবে। ঠিক আছে, আর ইলতুৎমিস এস্টাবলিশ এ ফেমাস সিল অফ লার্নিং ইন কোথায়? পাটনা। দ্য ফার্স্ট ইন্ডিয়ান হিন্দি স্কলার্স অফ দ্য মুঘল পিরিয়ড, তাহলে এটা মালিক মোহাম্মদ জয়সি হয়ে যাবে। দ্য খিলজি সুলতান অফ দিল্লি ওয়ার কি? এটা হচ্ছে তুর্কি। ঠিক আছে, দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য ইলবারি ডাইনেস্টি বাই খিলজি ডাইনেস্টি স্টাম্পড অ্যাট দ্য খিলজি রেভলিউশনস। ঠিক আছে, জাফর নামা নোন অ্যাজ দ্য লেটার অফ ভিক্টরি ওয়াজ রিটেন ইন দ্য পার্সিয়ানস বাই গুরু হরগোবিন্দ সিং। কৃষ্ণ স্বামী টেম্পল, এটি কোথায় অবস্থিত? হাম্পি। হাম্পি কোথায়? কর্ণাটকে। বিল্ট বাই কৃষ্ণদেব রায়। ফার্স্ট মুসলিম ইনকারশন অফ ডেকান অকার ডিউরিং দ্য রিজন্স অফ জালালউদ্দিন খলজি। হিন্দু শাহিস ডিফিটেড মোহাম্মদ অফ গজনি টু কনকিয়ার অ্যান্ড অ্যানেক্স পেশওয়ার অ্যান্ড হচ্ছে পাঞ্জাব। শাহজাহান ফোর্ট দ্য ব্যাটল অফ দ্য কার্টার ফোর এগেন্সট গুরু হরগোবিন্দ সিং। দ্য সুলতান ঘরি ওয়াজ বিল্ট অ্যাজ দ্য মুসলিম অফ নাদির উদ্দিন মোহাম্মদ। ক্যানন অ্যান্ড মাস্কেট ইন দ্য ওয়ারফেয়ার ইন দ্য ইন ইন্ডিয়া ওয়ার ইন্ট্রোডিউস বাই ই করেন বাবর। ডিউরিং দ্য মুসলিম পিরিয়ড শাহরুখি ওয়াজ এ সিলভার কয়েন। দ্য রোমাকা সিদ্ধান্ত ইন ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট শো সাইন দ্য গ্রিক ইনফ্লুয়েন্স। দ্য অরিজিনাল নেম অফ তানসেন্স দ্য মোস্ট ফেমাস মিউজিশিয়ান্স অ্যাট দ্য কোর্ট অফ আকবর ওয়াজ রামধনু পান্ডে। বাবর ডেট অ্যাট কোথায়? আগ্রা। বাবর শাহ ওয়াজ দ্য লাস্ট মুঘল রুলার। মুঘল পেন্টিং ফ্লোরিশিস ডিউরিং দ্য রিজেন্স অফ জাহাঙ্গীর। ঠিক আছে, দ্য রেভিনিউ সিস্টেমস ডিউরিং আকবর রিজেন্স ওয়াজ ইন দ্য হ্যান্ড অফ কি? কার কাছে ছিল? টোডর মল্লিক কাছে। দারা শেখ ফাইনালি লস্ট দ্য ওয়ার অফ সাকসেশন টু ঔরঙ্গজেব ইন দ্য ব্যাটল অফ সামুগর। মোতি মসজিদ ইন আগ্রা ওয়াজ বিল্ট ডিউরিং দ্য রিজেন্স অফ শাহজাহান। তুলসীদাস কম্পোজ দ্য রামচরিত্র মানস ইন দ্য রিজেন্স অফ আকবরের সময়। ঠিক আছে, এট দ্য টাইম হোয়েন নাদির শাহ অ্যাটাকড দিল্লি দ্য মুঘল এম্পায়ার ওয়াজ মোহাম্মদ শাহ ছিল। যখন নাদির শাহ আক্রমণ করেছিল দিল্লিতে তখন কে ছিল? মোহাম্মদ শাহ মুঘল রাজা। দ্য ইবাদত খানা অ্যাট ফাতেপুর সিক্রি ওয়াজ বিল্ট কে করে? হুমায়ুন ফার্স্ট অ্যাটাক কোথায় করে? চুনার ফোর্ট। কত সালে? 1532 এডিতে। দ্য ফার্স্ট ইংলিশ পার্সন হু ভিজিটেড দ্য কোর্ট অফ আকবর কে? রাল্ফ ফিচ। ঠিক আছে, দ্য বিল্ডিং বিল্ট বাই আকবর ওয়াজ ডিজাইন্ড অন দ্য প্রিন্সিপাল অফ বুদ্ধিস্ট বিহার, এটা হচ্ছে পঞ্চমহল। পঞ্চমহল কোথায় আছে? রাজস্থানে। জজিয়া ওয়াজ রি ইম্পোজ ডিউরিং দ্য রিজেন্স অফ ঔরঙ্গজেব, জজিয়াকে রি ইম্পোজ করে। দ্য ফার্স্ট ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স উইথ দ্য রাজপুত ওয়াজ এস্টাবলিশ বাই আকবর উইথ দ্য হাউস অফ কি হবে? এটা কাচ ওয়াস। ঠিক আছে, দ্য উপনিষদ ওয়ার ট্রান্সলেটেড ইন্টু পার্সিয়ান বাই দারা শেখ ওয়ার দ্য টাইটেল সারুল আকবর, টাইটেল কি? সারুল আকবর। নেক্সট হচ্ছে দ্য রুলার অফ মেওয়ার হু ওয়াজ ডিফিটেড ইন দ্য ব্যাটল অফ খানুয়া বাই বাবর 1527, তাহলে এটা কি হবে?
Rana Sangaaji. The Mughal Empire who prohibited the use of tobacco. Ita ki hobe tobacco ke prohibited ki kore Jahangir pore. The historian Abul Fazl was killed by Bir Singh Dio Bundela. Thik ache Guru Sikh Guru to be slandered by Aurangzeb. Aurangzeb kake mare Tegh Bahadur. The Mughal Empire to have lifted the jizya on Hindus. Tale ki hobe eta Akbar. The Battle of Dharmat was fought between Armudhai Aurangzeb or Dara Sheikh Mudde. The Babur wrote his memories called Tujuk-e-Baburi. What language? Turkish language. Himu, the Hindu general who led the Afghan forces against the Mughal in the Second Battle of Panipat, was the general of Shore rulers, Muhammad Adil Shah. Next, the first Rajput of voluntary submit to Akbar. Kacha was. Englishman was given the title Khan by Jahangir. It is then Hawkins. Duspa or Siaspa was a sub rank of Sawar introduced by Jahangir. The Moscow of the Mughal is also known as the Pearl Moscow. Kinam Moti Masjid. Kothaita at Umayyad went into exile after Bilgram battle. Tujuk-e-Baburi translate into Persian by Abdul Rahim. After which battle Humayun crossed the Ganges with the help of a water carrier. During the regency of Jahangir, the title of Nair-ul-Asr was given the Ustad Mansur. Akbar laid down the foundations of the new city of Fatehpur Sikri in honor to Salim Chishtir Uddeshe. The chain of justice is associated with Jahangir. The promulgation of 12th edict is associated with the regents of Jahangir. Mir Jumla, who was appointed the governor of Bengal by Aurangzeb, originally belonged to the Golkundar Avastito. The Todormal was a brilliant revenue officer who first served under the Sher Shah. The Taj Mahal was designed by Ustad Isha. The master of portrait painting was Mansur. Next, the early capital of the Portuguese in India. Cochin. The Du Aspa C. Aspa rank in the Mansabdari system was introduced by Jahangir. During the day of Shah Jahan, the captivity in the Shah forts of the Agra port, one of his daughter stay with him. She was Jahan Ara. Aurangzeb reimposed jizya. Kothali reimposed kare 1679 AD. Aurangzeb reimposed jizya and pilgrim tax on the Hindus because he wanted to spread Islam and discourage the infidel practice. Next, the Mughal Empire was known as Shaikhu Baba, Namki Jahangir. The Mughal Empire reaches its territorial climax under Aurangzeb. Next, the Lord Privy Seal the Mughal administration was known as Mir Barg. During the Mughal rule, the chief of the city Ache Kotwal hojave. Akbar introduced the Mansabdari system in order to organize the nobility as well as his army. The revenue collector in charge of the districts was called Ache Fauzdar. The technique of the extracting scent from rose was invented by Nur Jahan. In 1916, in India, Women's University was set up Bombay. Ki kore? D.K. Carvey kore. In Mughal Empire, the units of land revenue assessment was village.
ঠিক আছে বাবর ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া ফোর স্কোয়ার গার্ডেন্স পণ্ডিত রাস জগন্নাথ ওয়াজ দ্য পোয়েট লিউরিয়েট অ্যাট দ্য কোর্ট অফ শাহজাহান শাহজাহানের সবাই কে ছিল তাহলে পণ্ডিত রাস জগন্নাথ তো এই ছিল আজকের তৃতীয় পার্ট থ্যাংকস ফর ওয়াচিং আর নেক্সট পার্ট চতুর্থ পার্ট আমি তাতে নিয়ে আসবো থ্যাংকস ফর ওয়াচিং